ছাদ জেগেছে মনে শীতের সকালে গরম গরম ভাপা পিঠা তৈরি করে চা খাবো। তো শুরু করছি ভাপা পিঠার আয়োজন। ভাপা পিঠা করার জন্য আমি চালের গুঁড়িটা ঘরেই তৈরি করে নিয়েছি, সেটার একটা ভিডিও আছে আপনারা দেখে নেবেন। তো এখন যেটা করব, আমি কিছুটা চালের গুঁড়ি প্লেটে নিয়ে নিলাম, এখানে একটু লবণ দিলাম দেখতে পাচ্ছেন, এবং অল্প অল্প করে পানি দিয়ে এটাকে আমি একটু ভিজিয়ে নেব। এটা ভেজা ভেজা করে খুব বেশি পানি দেব না, কারণ যদি খুব বেশি পানি দিই তাহলে এটা একটু কেমন যেন কাদা কাদা হয়ে যাবে। অল্প অল্প করে পানি দেব, একবারে বেশি দেব না। দিয়ে এটাকে মাখিয়ে ভেজা ভেজা করে নিব। গুঁড়ি ভাপা পিঠার গুঁড়িটা যদি পর্যাপ্ত ভেজা ভেজা না হয় তাহলে দেখা যায় যে ভাপা পিঠা কুক করার পরে পিঠাটা খুললেই ঝরঝর করে ভেঙে যায়। সেটা হচ্ছে শুকনো যখন থাকে গুঁড়িটা তখন ওই অবস্থা হয়, ঝরঝর করে ভেঙে যায়, পিঠাটা আঠা লাগে না, চেপে থাকে না গুঁড়িগুলো। আমি বুঝতে পারছি আরও লাগবে পানি। আমি জানি সবাই ভাপা পিঠা তৈরি করতে জানে প্রায়, তবে কেন ভিডিও করছি, ভিডিও করছি যে অনেক বোনরা আছে কিংবা আমাদের অনেক নতুন নতুন বৌমা মেয়েরা আছে যারা এখনো তৈরি করতে জানে না, পারে না, তারা করতে চায়। এই ধরনের ভিডিও থাকলে তারা কী করে, একা যদি বসবাস করে কিংবা দেশের বাইরে বসবাস করে সেক্ষেত্রে হুট করে ভিডিওটা দেখে চেষ্টা করতে পারে তৈরি করার জন্য। লবণটা খুব অল্প পরিমাণে, টেস্টের জন্য বেশি লবণ দিলে কিন্তু লবণ কটটা একটা স্বাদ আসবে। আমি আরও একটু পানি দিব। তো এই যে গুঁড়িটাকে আমি পানি দিয়ে যে মাখিয়েছি, যে বোঝা যাচ্ছে যে সে ভেজা ভেজা একটা ভাব হয়ে গেছে। এখন এটা শুকনো নাই, খুব বেশি ভেজাও না, কাদা কাদাও না। এবার আমি কি করবো, এটাকে ছেঁকে নিব। আমাদের দেশে যেটা ছিল ছোটবেলায় আমি পিঠা তৈরি করতাম মায়ের সাথে, সেটা হচ্ছে যে বাঁশের চাঁদনি, চাঁদনিকে খুব সুন্দরভাবে এটা চাপা যায়, এটাকে চেলে নিতে হবে আমাকে। আমি আমার এই এই ছাঁকনিটার মধ্যেই করবো, এটা দিয়ে আমি করি। গুঁড়িটা একটু মোটা দানার হয়, পিঠার মধ্যেও দানা ভাবটা আমি পাই, আমার ভালো লাগে, খারাপ লাগে না। এটা দিয়ে আমি গুঁড়িগুলোকে চেলে নিব, তারপর তৈরি করব পিঠা। তো এই গুঁড়িটাকে আমি প্রিপেয়ার করলাম ভাপা পিঠা তৈরির জন্য। তো আমি এখন শুরু করব। আমি ভাপা পিঠা তৈরির জন্য আমি এই সুন্দর কিউট বাটিটাকে কালেক্ট করেছি, নিচে ধরা খুব সুন্দর সিস্টেম আছে। তো এটাতে আমি শুরু করে দিচ্ছি। প্রথমে আমি গুঁড়ি দিচ্ছি এক স্তরে, চালের গুঁড়িটা দিচ্ছি। একটু চেপে দেবো, কিন্তু খুব বেশি চাপবো না, তা না হলে আবার এটা থেকে খুলবে না। আমি এখন দিয়ে দিব খেজুরের গুড়, তারপর দিচ্ছি নারিকেল, এরপরে দিচ্ছি আবারও চালের গুঁড়ি। এত ছোট বাটিতে অনেকেই এক স্তরেই দেয় গুড় আর নারকেল, কিন্তু আমি দুই স্তরে দিব, দুই স্তরে গুড় এবং নারকেল দেব। এই জন্যই যে আমার কাছে বেশি গুঁড়ি গুঁড়ি সাদা খেতে ভালো লাগে না, আমার কাছে একটু বেশি গুড় নারকেল পছন্দ, কারণ পিঠা তো সারা বছর খাই না, বছরে কয়েকবারও খাই না, বছরে এক দুইবার পিঠা খাবো, আমার যেমন ভালো লাগে মনের মতো করেই খাবো। এই দ্বিতীয় স্তরে দিলাম আমি নারকেল, এবার গুঁড়ি দিয়ে বাকিটাকে ঢেকে দিচ্ছি। এভাবে চেপে চেপে লাগিয়ে দিলাম। পরিষ্কার একটা কাপড় আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই ভাপা পিঠার জন্য নর্মালি পাতলা সুতি কাপড়, শাড়ি কিংবা টি শার্টের কাপড়ও খুব ভালো হয়। এটা থেকে আমি এভাবে রেডি করে নিলাম।
চুলায় আগে আমি ভাপা পিঠার পাত্রটা বসিয়ে তাতে আমি পানি বসিয়েছিলাম, পানিটা গরম হয়ে গেছে। তো এখন আমি দিয়ে দিচ্ছি ভাপা পিঠা। ঠিক এভাবে দিলাম। ঢাকনি দিয়ে ঢেকে 5 থেকে 7 মিনিট রেখে দেব, হয়ে যাবে আমাদের পিঠা। এটাকে আমি আমার এটা ঢাকনিটা ছোট, আমি ডাবল করে ঢেকে দিলাম যাতে স্টিম বের না হয়। হয়ে গেল একটা পিঠা। এবার একটা পিঠা তৈরি করে দেবো, খুব বেশি তৈরি করবো না,